이촌아 두바보코이 아보 꽃아이두 바보 꼬탈 이 구제 바잖아나아이고반 কোথায় গেল তু তো তুবাপুর বেড়ে নাই কোথায় গিয়েছে তো বাপু কোথায় হম

তোমার বেডে গিয়ে বারবার তোমাকে খুঁজছে জানো তুমি কি করে এখন কার তুই নে ও তোমার হাতে কি সবাইকে দেখা তো মারিও তুমি ভালো আছো তাহলে সালাম দিয়ে দাও সবাইকে আসসালামু ভালো আছো সবাই ই আমালছি সবাই মম আই উইল এক্সকিউজ মি আমি এখন সাজুগুজু করতে আসছি আমরা আজকে একটা স্পেশাল জায়গায় যাবো তোমার দাবিকে এখানে নিয়ে আসছি তারপর তারেককে বলছে তুমি গোসল করো আমি তাড়াতাড়ি করে গোসল আমি গোসল করে আমি এখন সেজে নিব একটু করে হালকা সেজে নিব

যাই হোক মেজবানে আসলাম এখানে মেজবান মানে কি অনেক মানুষ তো অনেক মানুষ দেখে তু বা একটু নার্ভাস হয়ে গিয়েছে ও কান্নাকাটি করে মানে অস্থির অবস্থা সো তুবা তাবিদ কিনে আমি আগে আগে চলে গিয়েছি কারণ গাড়ি পার্কিং ছিল না আশেপাশে সো এইখানে সোনিয়া আপু আমাদের জন্য ওয়েট করছিল তো আপু আমাকে বলেছে যে তুমি আসো তাবিদ তুবাকে আমরা দেখবো তো আসলে আপুর ভরসাতেই যাওয়া তা না হলে এত ভিড়ের মধ্যে মেজবান খেতে যাওয়া আমার জন্য একটা বিগ থিং তো তারেকও রাজি হয়ে গেল আলহামদুলিল্লাহ সো এখানে যাওয়ার পর ওয়েট করছিলাম খাবার দাবার আমাদের টেবিল টুবিল আমাদের অত কিছু ওয়েট করতে হয় না সোনিয়া আপু সব কিছু আগেভাগে রেডি করে রেখেছিল বাই দ্য সোনিয়া আপু আমার কাজিন এনিওয়েজ তো আমার আসলে কখনো এইভাবে মেজবান খাওয়া হয়নি আমার তারেকের কারোরই হয় না খালি আমরা ভিডিওতেই দেখেছি সো ভাবলাম কি তাহলে যাই গিয়ে দেখি কেমন খাবার দাবার এই আয়োজনটা ইউকের চিটাগং ফোরাম ওরা এগুলো করেছে আসলে এক্স্যাক্টলি ডিটেলসও অত কিছু জানি না জাস্ট ইনভিটেশন পেয়েছি সোনিয়াপু ইনভাইট করেছে চলে আসছি তো এখানে সবাইকে দেখে ভালো লাগছিল। যে উৎসব উৎসব একটা ব্যাপার লাইক বাসায় রান্না আমাদের সবারই হয় কিন্তু এইভাবে সবাই মিলে একসাথে একটা আয়োজন করে খাবার দাবারের ব্যবস্থা করা খাওয়া এটা কিন্তু খুব বেশি ভালো লাগে আমার খুব ভালো লাগছিল অ্যান্ড আমার অনেক বেশি ভালো লেগেছিল যে আসলে একটু ঠান্ডার মধ্যে গিয়েছি আমরা গরম গরম যে খাবারগুলো পেয়েছি এটাই অনেক আলহামদুলিল্লাহ যা খাবার আমাদেরকে দিয়েছে সব কিছুই আর নো কমপ্লেন আমার কাছে ভালো লেগেছে আমার বললাম না ব্যাপারটা উৎসব উৎসব লেগেছে ফার্স্ট অভিজ্ঞতার জন্য আমরা গেলাম তো এখানে নেহারি ছিল এখানে ডাল ছিল গরুর মাংস ছিল সাদা ভাত ছিল আমি প্রথম আসলে মেজবান অনেক মানুষ অনেক ভিড় তো আমরা খেয়ে দিয়ে বের হয়ে গিয়েছি আমরা এখন হেঁটে যাচ্ছি অনেক দূরে কার পার্কিং অনেক দূরে ওকে তুমি এখন রাউন্ড এন্ড রাউন্ড তুমি একটু আগে কি করেছো ভাত খেয়েছো

হাবিৎচন্দ্র ড্রেস চেঞ্জ করেছে তুবা পাখি ড্রেস চেঞ্জ করেছে ওরা এখন অনেক হ্যাপি ওরা জীবনেও বেড দেখে নাই তাই না তাবিদ হ্যাঁ তাবিৎকে একটা দাও একটা দাও ছোট্টো হ্যাঁ একটা দাও এরকম তাবিদ তিস মিল্লাহ

আজকে চলে আসছি তারকে ফ্রেন্ড ইফতি ভাইয়ার বাসায় তো দেখো ভাবি কত সুন্দর করে সব কিছু আয়োজন করেছে ভাবি অনেক ধরনের খাবারের আয়োজন করেছে আসলে সেটা ভিডিও করা হয় নাই আজকে আরও একটা স্পেশাল কারণে এই বাসায় এসেছি যদি সেটা ঠিকঠাক হয় তাহলে তোমাদেরকে বলবো ইনশাল্লাহ এখানে আসার পর তাবি তুবা আসলে ওর অস্থির হয়ে গিয়েছে এখানে কি করবে না করবে নতুন বাসা তো নতুন বাসা কোথাও গেলেই দুইটা এরকম অস্থির হয়ে যায় সো অনেক খাবার দাবার খেয়ে আমরা এখন বাসায় চলে যাচ্ছি তুমি কই যাও বাসায় তুমি আর চিন্তা করল আর কয়েক মাস মাস না বছরই স্কুলে যাবে আজকে আম্মু কথায় কথায় বলছিল যে আমি তো দেখেছি যে যখন তোরা বাসা থেকে বের হস কতটা যুদ্ধ করে বের হতে হয় যুদ্ধ করে যেমনি বের হই আসার পরও তেমনই যুদ্ধ তো আসার পর আজকে আর তেমন ভিডিও হয় নাই বাসায় কাজ কাজটাচ করে সব কিছু করতে করতে আমি অনেক টায়ার্ড ছিলাম আর তার সাথে শেয়ার করছি তোমাদের সাথে মেজবানের সুন্দর কিছু মুহূর্তের ছবি ভালো লেগেছে একটা লাইফ টাইম অভিজ্ঞতা হলো দেশের বাইরে মেজবানের অভিজ্ঞতা খুব ইচ্ছে আছে বাংলাদেশে গেলে যদি এরকম সুযোগ পাই ইনশাল্লাহ যাওয়ার আসলে চিটাগাঙ্গই না যাওয়া হয় না এই ঢাকায় গিয়েই ঢাকায় সব শুরুর ঢাকাই শেষ হয়ে যায় যাই হোক আজকে তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ লন্ডনে যে চিটাগাং ফোরামটি আছে সেই ফোরামে যারা আছেন সবাইকে একটা ভালো একটা উদ্যোগ ছিল অনেক এনজয় করেছি আই হোপ তোমরাও আমার আজকের এই ভিডিওটা এনজয় করেছো আল্লাহ টাটা বাই বাই আবার যেন দেখা পাই